একটা নতুন ইকুয়েশন করা হয়েছে, আমি ঠিক কি ভুল জানি না, সেখানকার মানুষ বলবেন। ওদের সম্ভবত 16,200 জন লোককে ঠিক করেছে, যারা 5,000-10,000 টাকা করে পার্টি ফান্ডে দিয়েছেন এই বাধ্যকতা চালানোর জন্য। এবার যেটা শুনলাম খুব ইন্টারেস্টিং, যেসব তৃণমূল কর্মীদের বলা হয়েছে যে তুমি 5,000-10,000 টাকা করে দাও, তাদের সেটা দেওয়ার একদিনের মধ্যে, সেটা ডিপোজিট হয়েটেড হওয়ার পরই তাদের ক্যাশে নগদে 10,000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এখানেই প্রশ্ন হচ্ছে, চাকরি বিক্রি দুর্নীতির টাকা কোথাও লুকোনো ছিল সেইগুলো দেওয়া হচ্ছে না তো? কয়লার টাকা দিনের পর দিন কোথাও গচ্ছিত ছিল সেইগুলো দেওয়া হচ্ছে না তো? বাংলার মানুষের দুঃখ দুর্দশার জন্য আমি শুনছিলাম যে উনি নাকি ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্র থেকে 70,000 মানুষকে আইডেন্টিফাই করেছেন যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না, তাদের দেওয়ানোর জন্য করছেন। তো 400 বছরে কাজ করে দেওয়া তার মুখ্যমন্ত্রী পিসি রয়েছেন, 5 বার দুয়ারে সরকার করেছেন, তারপরে এই মানুষগুলো বেনিফিটটা পায়নি কেন এখনো? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। অভিষেক ব্যানার্জি তার নিজের এলাকায় বার্ধক্য ভাতা দিচ্ছেন প্রায় 10,000-এর কাছাকাছি কিছু মানুষদের, নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু বিরোধী দলনেতা খোদ আইটি ডিপার্টমেন্টকে চিঠি লিখে বলেছেন এই টাকার উৎস কোথায়। কাল আমাদের ইন্টারভিউতে বিকাশবাবু বলেছেন এই টাকা কোথা থেকে আসছে প্রকাশ করুক অভিষেক ব্যানার্জি। আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে উপস্থিত আছেন সন্ময় ব্যানার্জি। সন্ময়দা, লাখ টাকার প্রশ্ন, মিলিয়ন ডলার কোশ্চেন, এই যে এত কোটি টাকা, প্রায় বার্ষিক 100 কোটি টাকার কাছাকাছি একজন সাংসদ কোন তহবিল থেকে দিচ্ছেন, এটা কি জনস্বার্থে প্রকাশ করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই প্রকাশ করা উচিত, অবশ্যই প্রকাশ করা উচিত। আমি একটা ফোন পেয়েছিলাম ওই গ্রামাঞ্চল মানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, একটা নতুন ইকুয়েশন করা হয়েছে, আমি ঠিক কি ভুল জানি না, সেখানকার মানুষ বলবেন। ওদের সম্ভবত 16,200 জন লোককে ঠিক করেছে যারা 5,000-10,000 টাকা করে পার্টি ফান্ডে দিয়েছেন এই বাধ্যকতা চালানোর জন্য। এবার যেটা শুনলাম খুব ইন্টারেস্টিং, যেসব তৃণমূল কর্মীদের বলা হয়েছে যে তুমি 5,000-10,000 টাকা করে দাও, তাদের সেটা দেওয়ার একদিনের মধ্যে, সেটা ডিপোজিট হয়েটেড হওয়ার পরই তাদের ক্যাশে নগদে 10,000 টাকা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কাহিনিটা শুনলাম, আমি আমি না প্রথমে বিশ্বাস করতে পারিনি, আমার কি এখানে জানি সন্দেহ মনে হচ্ছে যে সেটাই বোধ হয় ঠিক, 10,000 টাকা করে দিয়ে দাও। এই 10,000 টাকা কে দিচ্ছেন? এই 10,000 টাকা করে এই 16,200 জনকে পে ব্যাক করা হচ্ছে ক্যাশে, এরা চেকে দিচ্ছেন, এরা আবার ক্যাশে পেয়ে যাচ্ছেন। কেন সেটা যদি চেকে তাদের দেওয়া হতো তাহলে প্রশ্ন উত্তর যিনি দিচ্ছেন তিনি কোথা থেকে পাচ্ছেন? তাদের ক্যাশে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এখানেই প্রশ্ন হচ্ছে, চাকরি বিক্রি দুর্নীতির টাকা কোথাও লুকোনো ছিল সেইগুলো দেওয়া হচ্ছে না তো? কয়লার টাকা দিনের পর দিন কোথাও গচ্ছিত ছিল সেইগুলো দেওয়া হচ্ছে না তো? এবং সেটা হয় স্বাভাবিক, হচ্ছে কিনা আমি জানি না, ইয়েস অর নো বলতে পারবো না, কিন্তু ইকুয়েশনসটা খুব ক্লিয়ার হয়ে গেছে। উচিত প্রকাশ্যে বলা এই টাকাটা কোথা থেকে আসে। এই 16,200 জনকে শিকন্ডি খাড়া করা হয়েছে, সৌগতকে বলা হয়েছে এই তুই 3,000 ছেলে দিবি, ওই তুই জাহাঙ্গীর তুই 2,000 ছেলে দিবি। এবং এটাতে আমি বলছি এই ক্যারেক্টার যে নামগুলো বলছি, নামগুলো খুব ইম্পর্টেন্ট, এরাই পুরো অপারেশনসে চালিয়েছেন। ধরো পাড়ায় এক একটা বুথে 10 জন করে বা 5 জন করে তৃণমূল কর্মীকে বলা হয়েছে অ্যাকাউন্ট আছে তো না, অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা চেক দিবি, এই চেকটা জমা পড়লো পার্টি ফান্ডে, ওই টাকাটা আমি দিচ্ছি দেখাচ্ছি। কিন্তু এই ছেলেগুলো দিচ্ছে কেন? শুধু সমাজসেবার জন্য 10,000 টাকা করে দিয়ে দিচ্ছে, মাসেই হোক বা 2 মাসে হোক যাই হোক দিয়ে দিচ্ছে না? এখানেই লুকিয়ে রয়েছে পেছনের কাহিনিটা, এটা বাংলার মানুষের ইনভেস্টিগেট করা দরকার। এনসি মিডিয়া এটা নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবে না, কেন তাতে ভাইপো চটে যাবেন, পিসি চটে যাবেন। এই টাকাটা আসছে এদের আবার ক্যাশে দিয়ে দেওয়া হচ্ছে, এই ক্যাশটাই হচ্ছে কালো টাকা, এই ক্যাশটাই কালো টাকাটা হচ্ছে দুর্নীতির টাকা। এবং আমার খুব লজ্জা লাগছে ভাবতে, গরিব মানুষের অসহায়তায় যদি সত্যি গরু কয়লা বালি শিক্ষার দুর্নীতির টাকা ঢুকে যায়, মানে আমি বলছি শহীদ মিনার ময়দানে আমি গিয়ে দাঁড়িয়ে থেকে ফাঁসির মঞ্চ হলে আমি সেখানে আত্মবলিদান দেবো, মানে আমার এতটা কষ্ট লাগছে না আমি যখন ভাবছি এটা। গতকাল থেকে আমি ফোনটা পেয়েছি 3-4 দিন আগে যে দাদা এই নির্দেশ গেছে যে সবাইকে তোমরা দাও, তোমাদের ক্যাশে টাকাটা দিয়ে দেওয়া হবে। সে তার সময় মতো কোনো জায়গা থেকে রোজগার করেছি বলে সে হয়তো নিজের অ্যাকাউন্টে ফেললো, কি হাতে রেখে দিল, সেটা অন্য জিনিস। এটা বিস্ফোরক তথ্য, এটা আপনি আইটি ডিপার্টমেন্টকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন? এটা শুনেও জানিয়েছেন এবং আমি আর একটু স্টাডি করে নিই। দেখো একটা টেলিফোনিক খবরের ভিত্তিতে তো কোনো খবর সম্প্রচার করে দেওয়া উচিত নয়, কিন্তু এই খবরটা আমি অলরেডি বলেছি আমার নতুন বাংলা চ্যানেলে, আমি বলেছি পুরোটা যে এরকম একটা খবর পেয়েছিলাম, এখন আমার তো মনে হচ্ছে এটা বিশ্বাসযোগ্য। তাহলে এই লোকগুলো দিচ্ছে কেন? তুমি 16,200 জনকে 5,000-10,000 করে দিতে বলে সেটা টুকটুক করে দিয়ে দিলে কেন? আমার সাংসদ বলেছেন বলে
মানে মানুষকে তো বোকা ভাবার একটা জিনিস আছে, মানে এরা কি মানুষকে সেরকম ভাবেন যে গরুর খড়ের অভাব হচ্ছে তো সে খড় খাচ্ছে না কিছুতেই, ঘাস খায় তো খড় খাচ্ছে না, তার গরুর চোখে সবুজ চশমা পরিয়ে সানগ্লাস পরিয়ে দেওয়া হলো, সে খড়কে ঘাস বলে খেয়ে নিল। বাংলার মানুষ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভাবে নাকি? বাংলা মানুষ জানতে চাই, লেট হিম ডিসক্লোজ, পরিষ্কার বলুন। বাংলা মানুষ তো অনেক চুরি অনেক ফেরতবাজি দেখেছেন, বাংলা মানুষকে জানান যে এই টাকাটা কিসের জন্য যারা যারা দিচ্ছেন, পাল্টা কি উপকৃত কিভাবে হচ্ছেন সেটা বাংলা মানুষকে ভালোবেসে দিতেই পারে সংসদকে। ভালোবেসে ভালোবেসে সংসদকে 16,200 জন টাকা দিয়ে দেবে, তার পাল্টা রিটার্নটা সে কোথা থেকে পাবে? তার মানে সেই 10,000 টাকা ধরো আমি বলছি ধরে নিলাম তর্কের খাতিরে যে তাদের ক্যাশে পেব্যাক করা হচ্ছে, তার মানে তাদের কন্ট্রাক্টর ইতোলাবাজি সিন্ডিকেট কিছু না কিছু করতে দেওয়া হচ্ছে, সেটাও ডিসকাস করুন না। আমি জানতে চাই, আমি বিশ্বাস করতে চাই না যে টাকাটা ক্যাশে ওইভাবে টাকা দেওয়া হচ্ছে, তাদের যদি উল্টো কোনো বেনিফিট পাইয়ে দেওয়া হয় তাহলে সেটাও বলা হোক, সেটা কাম ক্লিয়ার পরিষ্কার করুন, ট্রান্সপারেন্সি দরকার, দয়া করে লুকোবেন না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি খুব সম্মানীয় নেতা, খুব বরিষ্ঠ নেতা, কারণ আপনি আপনাকে আমি ভীষণ রেসপেক্ট করি, আপনি যতই লিগাল নোটিস আমাকে পাঠান আমি আপনাকে ব্যক্তিগতভাবে ভীষণ রেসপেক্ট করি, কেন একটা খারাপ মানুষের কতভাবে খারাপ হওয়া যায় আপনি তার ডেফিনেশন। এটা বললেন আবার তো লিগাল নোটিস আসতেই পারে, আমাকে লিগাল নোটিস পাঠান, আমি আমাকে ডেকে পাঠান না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠান, আমি তাকে কিছু ইন্টারভিউ করতে চাই, আমি প্রশ্ন করতে চাই না যে খারাপ মানুষের কতগুলো কত রকমের খারাপ মানুষ হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ এ স্যাম্পল। আমি ওকে চোর বলি না, ডাকাত বলি না, গুন্ডা বলি না, আমি বলছি খারাপ মানুষ, তার জন্য যদি লিগাল নোটিস করুন, করুন 100 বার করুন, আমি রেডি টু অ্যাকসেপ্ট লিগাল নোটিস। কিন্তু বাংলার মানুষকে এটা বলুন, আমার খুব কষ্ট হয়, মানে আপনি দয়া করে তথ্য লুকাবেন না, আপনি যেভাবে আপনি যে লিপস অ্যান্ড মাউসের সিইও আপনি সেটা আপনার হলফনামায় সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে জানাননি, আপনি তথ্য লুকিয়েছিলেন। আমি বলছি আপনাকে আপনি এই ক্ষেত্রে এই যে টাকাটা দিচ্ছেন এই টাকার পেছনের রহস্যটা উন্মোচন করুন, আমি আপনাকে আপনার প্রশংসা করে আমি বাইক দেবো, শিবমকে ডেকে বলবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু ভালো কথা বলতে চাই, আমি এখন আপনাকে ভালো কথা বলতে চাই যে আপনি আমার আই ওপেনার। একটা সমাজে পড়াশোনার জন্য স্মার্ট ফ্ল্যামবয়েন্ট ইংরেজি বাংলা হিন্দি তিনটে ভালো বলতে পারা একটা খারাপ লোক কতটা খারাপ হতে পারেন এবং কীভাবে অভিনয় করতে পারেন, ভণ্ডামি করতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দেখলে আমি জীবনে শিখতেও পারতাম না, বুঝতেও পারতাম। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। তাহলে এই যে অভিষেক ব্যানার্জিকে একভাবে আক্রমণ করা হয় বিরোধীর তরফ থেকে, কেন হবে না বলো তো? না, আমার প্রশ্নটা এটাই, কেন হবে না সেটা আমি জানার চেষ্টা করছি, কিন্তু ওনার যে ট্রান্সফরমেশনটা রাজনীতির আঙ্গিনায় নিজেকে প্রতিষ্ঠিত করার যে গাড়িতে চড়ে তিনি ঘোরেন, কতজন সিকিউরিটি পার্সনাল নিয়ে ঘোরেন, তার তার সিকিউরিটি কতজন আছেন, রাজ্য সরকারের কত কোটি টাকা তার জন্য ব্যয় হয়, তিনি আদালতে কত কোটি টাকা খরচা করেন, আদালতের কত কোটি টাকা কোথা থেকে পান, কি তার আয়ের উৎস, কেন তার 7.5 কোটি টাকা অ্যাটাচমেন্ট হলো, কেন ইডি করলো, জানতে চাই। আমার খুব প্রিয় নেতা, আমি বলছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান প্র্যাকটিক্যালি, যে আমি আমি জানতেও পারতাম না যে বাংলায় এত খারাপ লোক আছে, আমি এই কারণে ফ্যান যে একটা খারাপ লোকের ডেফিনিশনটা উনি উন্মোচিত করেছেন স্মার্টনেস দেখিয়ে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, বুকিং করুন 9733066075। আর ও রাজনৈতিক উত্থান মাইনাস পিসি মাইনাস পুলিশ, আমি দেখব যে উনি উনি প্রকাশ্যে ও রাজনৈতিক উত্থানটা টানতে পারেন কেন, ও পিলার, হ্যাঁ তো জোয়ারে না না সে তো কত কয়েকশো কোটি টাকা খরচা করে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সবাইকে নামিয়েছেন, নবজোয়ারে মিছিলে তো দেখেছি আমরা যে পুলিশ সুপাররা হাঁটছেন ডিজে মিউজিকে, ডিজে মিউজিক সামনে যাচ্ছে তার সঙ্গে পুলিশ সুপার বোধহয় বীরভূম না কোথায় দেখছিলাম, তিনি হাঁটছেন, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগানো, কোটি কোটি টাকা খরচা করে, লাক্সুরিয়াস তাঁবু টেন্ট
কী কী সব মাধ্যম ব্যবহার করে, সরকারি টাকার নয় ছয় করে, সরকারের বিভিন্ন মানে হাউসগুলোকে, গেস্ট হাউসগুলোকে নিয়ে নেওয়া, সরকারের বিভিন্ন স্টেডিয়ামগুলোকে নিয়ে নেওয়া, এগুলো দিয়ে একটা শো বিজনেস করেছেন, ড্যান্স বাংলা ড্যান্স করেছেন, আমি ওটাকে ড্যান্স বাংলা ড্যান্স বলি, যে ওই ধরনের একটা অপেরা করেছেন। আর তারপরে ভোটের সময় ভোটটা লুট করিয়েছেন, মানে এই গুন্ডা ক্রিমিনালগুলোকে সামনে রেখে, শাহজাহান, শওকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসার এদের সামনে রেখে ভোটটাকে লুট করিয়েছেন। করে বলে দেখো নবজোয়ারের এফেক্ট, নবজোয়ারের এফেক্ট যদি হতো তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলার মানুষের দুঃখ দুর্দশার জন্য আমি শুনছিলাম যে উনি নাকি ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্র থেকে 70,000 মানুষকে আইডেন্টিফাই করেছেন যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না, তাঁদের দেওয়ানোর জন্য করছেন। তো 400 বছরে কাজ করে দেওয়া তার মুখ্যমন্ত্রী পিসি রয়েছেন, 5 বার দুয়ারের সরকার করেছেন, তারপরে এই মানুষগুলো বেনিফিটটা পায়নি কেন? এখনো কেন পায়নি? এই প্রশ্নটা উত্তর আমাকে দিতে হবে। নবজোয়ার যাত্রা করতে হচ্ছে কেন? গুন্ডা ক্রিমিনালদের সার্ফেসে নিয়ে আসার জন্য। আমি নবজোয়ারের যাত্রা দেখছিলাম আর শাহজাহানের ভিডিওটা দেখছিলাম, দেখেছ হয়তো ভিডিওটা, বেতাব বাদশার ভিডিও, আমার পাশাপাশি মিল পাচ্ছিলাম। নবজোয়ার যাত্রায় এই ফেরেববাজ ভাইপো সে হুট খোলা গাড়িতে উঠে হাত নাড়ছেন, আবার বসে যাচ্ছেন। কার গাড়ি ওটা? সিকিউরিটি গাড়িটা কার? রাজ্য পুলিশের ডিজির সিকিউরিটির গাড়ি ছিল, মানে ডিরেক্টর জেনারেল পুলিশের দফতরে, বোধহয় ভবানী ভবনের সিকিউরিটির অফিসে, সরকারি পয়সায় মচ্ছপ করেছেন, কোটি কোটি টাকা উড়িয়েছেন। আসলে গ্রামের মানুষ না, গ্রামের মানুষ কিছু বড় সড়ো রাজস্ব যোগ্য হলেই না তারা দেখতে ভালোবাসে, দেখেছেন, চোখ ভরে দেখেছেন, মন ভরে দেখেছেন, কিন্তু দিনের শেষে সেই ঘরের ছেলে মেয়েগুলো বাংলার বাইরে চাকরি করছে, 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। আমি বুঝতাম যদি উনি বলতেন যে আমি প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের চাকরি পার্মানেন্ট করার দাবি তুলছি এবং 1 বছরের মধ্যে পার্মানেন্ট করব। আমি পিসিকে বলবো সমস্ত বিজ্ঞাপন বন্ধ করো, সমস্ত মিডিয়া হাউসকে বিজ্ঞাপন বন্ধ করো, হাসি মুখের বিজ্ঞাপন অত দরকার নেই। আমি পিসিকে বলবো নন্দনে সঙ্গীত মেলা হচ্ছে, সেখানে তোমার 151 বড় বড় ছবির কাট আউট করে খরচা করার কোনো দরকার নেই। তুমি যত কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের পার্মানেন্ট করো, যত ভ্যাকেন্ট পোস্ট আছে সেখানে এমপ্লয়মেন্ট দাও। আজকে নবীন পটনায়ক যদি একদিনে একটা পেনের খোঁজে 57,000 কর্মীকে, কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করেন, হেমন্ত বিশ্ব শর্মা 3 কোটি মানুষের বসবাস সেখানে বলেছেন 1 লক্ষ মানুষকে সরকারি চাকরি দেবো, তার মধ্যে 56,000 মানুষকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন উইদিন এ স্প্যান অফ 2 ইয়ার্স, এরা যে মুখ্যমন্ত্রী পারেন না কেন? কারণ খেলামেলা, উৎসব, মৎসব আর আদালতের পেছনে খরচা, ডিএ আন্দোলন আটকাতে 100 কোটি টাকা খরচা হয়েছে।